জাতি পুরো স্পষ্ট। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্য। এই আল-আকসা ইস্যু হচ্ছে সেই সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু। এখন এই অবস্থা চলতেছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন? যতক্ষণ পর্যন্ত না তাদের মসিহ, তাদের প্রতিশ্রুত মসিহ যাকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে ঈসা আলাইহিসসালাম, তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওদেরকে এমন একটা আযাব দিবেন যে আযাবটা হচ্ছে মসিহুদ দাজ্জালের হাত দিয়ে, কার হাত দিয়ে? আদতে আমরা দাজ্জালকে চিনব, তারা চিনতেই পারবে না যে সে দাজ্জাল। তারা মনে করবে সেই তাদের ত্রাণকর্তা। নাসারা যারা, তারা মনে করছে খ্রিস্টানরা অপেক্ষায় আছে আমাদের একজন এন্ট্রিক্রাইস্ট আসবে, ইহুদিরা এখন এখন অপেক্ষা করছে যে আমাদের একজন মাসিহা আসবে, যাকে আমরা বলছি মাসিহ, ওরা বলছে মাসিহ, আমরা জানি দাজ্জাল, তারপরে আমরা জানি একজন মাসিহুদ দাজ্জাল আসবে যে আসলে মাসিহ না বরং দাজ্জাল। তিনজনই, তিনটা রিলিজিয়নই কিন্তু এই ক্যারেক্টারটাকে খুব ভালো করে আমরা ফোকাস করেছি, এবং আমরা এটা জানি যে মুসলমানদের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহ পাক নিয়ে আসবেন, যার নাম আল মাহদি, যার নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আনফিনিশড জবটা তিনি পূরণ করবেন, এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম, ওই জায়গা উদ্ধার করা, বাইতুল মুকাদ্দাস জয় করা, এই যে কাজগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্যই আল মাহদির মতো নেতৃত্ব আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটা সামনে আসবে কত কত সালের মধ্যে কত কি আমরা জানি না, এগুলো আমরা কোনো এস্টিমেটও করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবে, এটা 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 নিশ্চিত, এটা নিশ্চিত বিশ্ব ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে, এবং ওরাও এত সহজে ছাড়বে না, ওরা এতটুকু জায়গায় চাচ্ছে না, পুরো হোলি ল্যান্ডটা চাচ্ছে। আমি প্রথমে বলেছি পুরো হোলি ল্যান্ডটাই ওরা দখল করতে চাচ্ছে, তো এখন ওরাও ওই মিশনে আগাবে, মুসলমানরাও তাদের মিশনে আগাবে, এই কনফ্লিক্ট চলতেই থাকবে, চলতেই থাকবে, ওদের জুলুম বাড়তে থাকবে, মুসলমানদের প্রতিহত করার প্রক্রিয়া বাড়তে থাকবে, শহীদদের সংখ্যা বাড়তে থাকবে, ওই জায়গা বরকতময়, ওখান থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ নেবেন ইনশাআল্লাহ, এবং একটা পর্যায়ে দেখবেন মুসলমানদের এই পালাটা ঘুরে যাবে ইনশাআল্লাহ, এবং যখন মুসলমানদের ইমান ঠিক হবে, আমল ঠিক হবে, জাজবা ঠিক থাকবে, আখলাক ঠিক হয়ে যাবে, তাসকিয়া ঠিক হয়ে যাবে, রিজিক ঠিক হয়ে যাবে, নেতৃত্ব ঠিক হয়ে যাবে, ইমারত জামাগুলো গড়ে উঠবে, ঐক্য চলে আসবে, দেখবেন তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে ইনশাআল্লাহ, এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আল মাহদিকে পাঠাবেন। তো উনি আসবেন বলে আমরা হাত গুটে বসে থাকবো এমনও না বিষয়টা না, আমরা আমাদের সময় যা করা তাই করবো, উনি আসলে এটা হবে তাই বলে রাখলাম, কিন্তু উনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না, ইমামুল মাহদিও মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না, অনেক বড় বড় যুদ্ধ হবে, তিনি জয়লাভ করবেন, কিন্তু মাসিহুদ দাজ্জালকে তিনি মারতে পারবেন না, এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার দামেশকে, এবং তার হাতে ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায় এই মিথ্যা মাসিহের গর্দান নামানো হয়েছে। গর্দান নামানো হয় বলতে বোঝাচ্ছি যে তাকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে, শেষ গন, তার আগে সে এই পুরো বিশ্বটাকে চষে বেড়াবে 40 দিন, বিশ্বের এমন কোনো জায়গা বাদ থাকবে না, তার মানে আমাদের দেশেও সে আসতে পারে। নবীজি যেহেতু বলেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে সে তার দাপট দেখাবে না, শুধুমাত্র দুইটা জায়গায় সে ঢুকতে পারবে না, একটা হচ্ছে মক্কা, একটা হলো। আচ্ছা, ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ, আজকে এই পর্যন্ত। এখন দাজ্জাল 40 বছর শাসন, সরি 40 দিন শাসন চালাবে, কে তাকে ফলো করবে? এরাই যারা এখন এখানে জুলুম করতেছে, এরাই, এই জিউসরাই তাকে ফলো করবে, ইহুদিরা ওকে ফলো করবে, এবং সবকিছু ডটসগুলো মিলে যাবে, ওরা মনে করবে এ দাজ্জাল তাদের প্রতিশ্রুত মাসিহ, অথচ সে হচ্ছে একজন মিথ্যা মাসিহ। 40 দিন শাসন করবে, যার প্রথম দিন 1 বছর, সেকেন্ড ডে হচ্ছে 1 মাস, থার্ড ডে হচ্ছে 1 সপ্তাহের সময়, বাকি দিনগুলো আমাদের দিনের মতোই। ঈসা আলাইহিস সালামের হাতে যখন তাকে মেরে ফেলা হবে, তারপরে ঈসা ইবনে মরিয়াম ওই জায়গাটা থেকেই আবারও ওই যে দাউদ আলাইহিস সালামের মতো 40 বছরের খেলাফা, সুলাইমান আলাইহিস সালামের মতো 40 বছরের খেলাফা, মুসলমানদের অধীনে যখন দীর্ঘদিন আমরা ওখানে ছিলাম ওই খেলাফা স্টেটটা তিনি ওখান থেকে আবার কায়েম করবেন, 40 বছর তিনি এই বিশ্বটাকে শাসন করবেন ইনশাআল্লাহ। তিনি একজন নবী হিসাবে আসবেন না, তিনি কিন্তু নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, তিনি আমাদের এই শরীয়তই ফলো করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই বিধানই তিনি ফলো করবেন, এবং এত সুন্দর একটা রাষ্ট্র আর বিশ্ব তিনি গড়ে দিবেন যেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ, সব জালেমের বিচার করা হবে,
ওই যে আমি বলেছি সেদিন যে এক একটা এক একটা মুসলিম বোনের ইজ্জতের বদলা নেওয়া হবে, এক একটা ভাইয়ের রক্তের বদলা নেওয়া হবে, এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া হবে। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবেই করবে, ওয়ালা তাকতুলুন্নাহুম, অবশ্যই তোমরা ওদেরকে কচুকাটা করবে, মুসলমানরা করবে এটা, আল্লাহ নবী বলেছেন। এমনকি যদি ওরা কেউ এই পাথর বা গাছের পিছনে লুকায়, পাথর হাত্তা ইয়াকুলু শাজার ওয়াল হাজার, হাজার সাজা তারা কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাগুলো ঘটতে এখনো বাকি আছে। আমরা এখন আসি কোন জায়গায়, তাহলে আমরা এখন বর্তমানটুকু জানলাম, অতীতটাও জানলাম, কিন্তু ফিউচারটা ওরা জানে না, আমরা জানি। ফিউচার সম্পর্কে আমরা জানি, ওরা জানে না। এই ফিউচারের দিকে আস্তে আস্তে উম্মাহ যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, চর্চা করার তৌফিক দান করেন এবং স্বপ্ন দেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখেন, আমাদের জেনারেশনের মধ্যে থাকে, আমরা যদি কোনো অপরচুনিটি পাই আমরা আমাদের অবদান রাখবো, আর যদি আমরা না পাই আমাদের পরের প্রজন্মকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আর এগুলো আমরা জাতিগতভাবেই করবো, একা একা নয়, দেখবেন ইনশাআল্লাহ তখন জাতিগতভাবেই এই কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের অধীনে থেকেই আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ, একা একা নয় ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের রাষ্ট্র নেতাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন। তারা তো আঞ্চলিক বিষয়গুলো নিয়ে পড়ে আছেন, বিশ্ব রাজনীতি বোঝার আল্লাহ পাক তৌফিক দান করেন। পুরো বিশ্বের পলিটিক্স, জিও পলিটিক্স, গ্লোবাল অ্যাফেয়ার্স এই জেরুজালেমকে কেন্দ্র করে আবর্তিত হবে ইনশাআল্লাহ, এবং সামনে দেখবেন এইগুলোই হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা এখন আল্লাহর কাছে এতটুকু দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই জেরুজালেমের হিস্ট্রিটাকে ভালো করে পড়ার আর বোঝার তৌফিক দান করেন, এবং যে সময় আমরা এই উম্মাকে নেতৃত্ব দিয়েছি ওই সময় আমাদের যে গুণাবলীগুলো ছিল ওই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমাদের মধ্যেও দান করেন, আমাদের প্রজন্মকে গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক দান করেন। এখন এই পর্যায়ে এসে আমরা আজকে খুতবা এখানে শেষ করব। খুতবার পরে আমাদের এখানে আরবি খুতবা হবে, নামাজ হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে। নামাজের পরে সুন্না পড়ার পরে যদি আপনারা বসতে চান আমরা এখানে আধা ঘন্টা সময় বসতে পারি, যার যদি কোনো প্রশ্ন থাকে অন দ্য টপিক, এই টপিকের উপরে বা কোয়ালিটি কোনো প্রশ্ন লিখিত আকারে আপনারা প্রদান করলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আল আকসাকে বিজয় করার তৌফিক দান করেন, প্রত্যেকটা মিম্বর থেকে আওয়াজ ওঠার তৌফিক দান করেন, প্রত্যেক মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে আওয়াজ ওঠার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ওদের পণ্যগুলোকে বয়কট করার তৌফিক দান করেন, ওদের বিরুদ্ধে আমাদেরকে সামরিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক মুসলিম নেতাদেরকে বুঝ দান করেন, তাদেরকে এক টেবিলে বসার তৌফিক দান করেন, ফলপ্রসূ কার্যকরী ভূমিকা রাখার তৌফিক দান করেন, খালি মুখে বড় বড় কথা না কাজে প্রমাণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের এই মজলুম ভাইদেরকে সাহায্য করেন, আমাদের এই বোনদেরকে আল্লাহ পাক সাহায্য করেন, আল্লাহ পাক আমাদের এই ভাই ভাইদেরকে বাচ্চাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক ওদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক তাদেরকে জ্বালানির ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক ওদেরকে জিহাদ করার জন্য যা যা করা লাগে তার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যেন মুজাহিদদের হাতে এই বাইতুল মুকাদ্দাস বিজয় ঘটান, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আকীদা এই বিশ্বাস লালন করার তৌফিক দান করেন। এই সকল